বর্তমান সময়ে দেশের স্পোর্টস ফিল্ডে সবথেকে বড় খবর এই এই সময়ের মধ্যে এবং যদি অনির্বাণ একটু স্পেসিফিক করে বলি তাহলে সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলের জন্য খুব বড় একটা দিক এবং খুব বড় একটা খবর সেটা আপনারা অবশ্যই সবাই জেনে গিয়েছেন। কল্যাণ চৌবে যিনি এআইএফএফ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং এই জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা দেখার বিষয় যে এর পরে ভারতীয় ফুটবল কিভাবে এগোয়, এআইএফএফ ভারতীয় ফুটবলের জন্য কল্যাণ চৌবের হাত ধরে কিভাবে কাজ করেন সেটা আমাদের দেখা, তাই নয় কি অনির্বাণ? একদমই তাই। এবং আমার কলিগ অনির্বাণ আমার সঙ্গে রয়েছেন এবং যারা আজকে আমার প্যানেলিস্ট, যারা আমার আজকে গেস্ট, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বাংলা মিডিয়ায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবে। কল্যাণদা আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ, তুমি পরিচয় করিয়ে দাও। কল্যাণদার স্পাউস তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং সোহিনী মিত্র, সোহিনী মিত্র চৌবে, তিনি কিন্তু শুধু স্পাউস বলে নন, তিনি কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ক্লাবের অন্যতম শীর্ষকর্তা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একদমই। এবং যখন আমরা এই আলোচনা করব, এবারে ভারতীয় ফুটবল সম্পর্কে আলোচনা করব, তখন আপনারা অবশ্যই, আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক কিছু জানতে চাইছেন। আপনারা জানেন যে ফিফার প্রথমে ব্যান করে দেওয়া, এআইএফএফ কে সাসপেনশন, তারপর তুলে নেওয়া এবং এরপরে ভারতীয় ফুটবলের গতি প্রকৃতি কী হবে সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা ফোন লাইন খুলে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা ফোন করুন আমাদের এবং আপনাদের প্রশ্ন আমাদেরকে জানান, আমি সেই প্রশ্ন কল্যাণদের কাছে, সোহিনীদের কাছে থ্রু করব। একই সঙ্গে আমরা ইউটিউব স্ট্রিমিংয়ে রয়েছি, আমাদের ভিউয়াররা তারা আমাদের সঙ্গে যোগ দেন, আমাদের সঙ্গে জোড়েন তারা, তাদের কমেন্টও আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং কল্যাণদের কাছে সেই প্রশ্নের উত্তরও আমরা জানতে চাইব, তাই নয়? একদম খোলামেলা আলোচনার মাধ্যমে আমরা নতুন যে এআইএফএফ সভাপতি রয়েছেন তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রশ্ন উত্তর পর্ব পালা শুরু হয়ে যাবে। স্বপন, তোমার যদি প্রথম প্রশ্ন, আমি কল্যাণদের কাছে প্রথম প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে গিয়ে 85 বছরের ইতিহাসে কোনো ফুটবলার, কোনো প্রাক্তন ফুটবলার আজ পর্যন্ত এআইএফএফ প্রেসিডেন্ট হননি, এটা একটা বড় পাওনা। মানে সবাই দেখবেন একটা কথা বলে যে যারা ক্রিকেটার, যারা ফুটবলার, তারা যদি ক্রিকেট প্রশাসনে আসেন, ফুটবল প্রশাসনে আসেন, তাহলে ফুটবলের অনেক উন্নতি হয় এবং যে কোনো ক্রীড়াক্ষেত্রের অনেক উন্নতি হয়। আপনি কি মনে করেন? নিশ্চয়ই, কারণ যদি খেলোয়াড়েরা আসেন প্রশাসনে, তাতে একটা সুবিধা কি হয় যে মাঠে কি সমস্যা রয়েছে একজন খেলোয়াড়ের থেকে ভালো অন্য কেউ বলতে পারে না। তো যদি খেলার জন্য, খেলোয়াড়দের জন্য খেলা এবং খেলার জন্য প্রশাসন এবং প্রশাসনকে নিয়েই সংগঠন, তো এই জায়গায় সংগঠন চালাতে গেলে আমার মনে হয় যদি খেলোয়াড়রা যুক্ত হন সেই সংগঠনের সাথে, তাতে খেলার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার অনির্বাণ, আমি আর একটা প্রশ্ন কথার পরিপ্রেক্ষিতেই উঠে আসছে, সেটা হচ্ছে একটা বিখ্যাত হলিউড মুভি, তার একটা ডায়লগ রয়েছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো এটা দেখুন যে দায়িত্ব পাওয়া শুধু নয়, দায়িত্ব পাওয়া, অনেকেই বলেন যে দায়িত্ব পাওয়া মানে কাঁটার মুকুটও মাথায় পড়া, তো সেক্ষেত্রে আপনার সামনে তো এখন অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, তো সে কীভাবে সেগুলো মোকাবিলা করবেন, কী ভাবনা চিন্তা রয়েছে, যদি কিছু একটু ব্রিফ করেন আমাদের সঙ্গে। দেখুন, আপনি জানেন যে মানে মানুষের জীবন সবসময় একটা সংঘর্ষপূর্ণ জীবন হয়, আর যদি যেমন আপনি একটা ইংলিশ সিনেমার ডায়লগের কথা বললেন, আমিও কোথাও একটা শুনেছি যে যদি জীবন সংঘর্ষপূর্ণ না হয় তাহলে সমান্তরাল হয়ে যায়, আর তার মানে মানুষ মৃত হয়ে যায়, হার্টের ইসিজি রিপোর্টও এরকম করে উপর নিচু পড়ে যায়। তো আমি জানি যে এরকম এই পরিস্থিতিতে ভারতবর্ষের ফুটবলের গত 4-5 বছর ধরে অনেক কিছু হয়েছে যেটা হওয়া উচিত ছিল না, সাধারণ মানুষ একটু বিতর্শ্রদ্ধ ছিল। প্রায় 2017 থেকে গত সপ্তাহ পর্যন্ত সুপ্রিম কোর্টে কেস চলেছিল, 19 মাস ধরে রাজ্য সংস্থাগুলো কেস চলেছে সুপ্রিম কোর্টে, এরকম একটা পরিস্থিতি। আমি একটা কঠিন সময়ে আমি দায়িত্ব পেয়েছি, আর সেই কারণে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, মা বাবার আশীর্বাদ দিয়ে আমি ধন্য। এই কঠিন পরিস্থিতিতে ভারতীয় ফুটবলকে উন্নতির পথে নিয়ে যাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনির্বাণ, তুমি সোহিনীদের কাছে প্রশ্ন রাখবে অবশ্যই, কিন্তু একজন কলার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বাপন মহান্ত, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এবং তার প্রশ্ন হচ্ছে যে আপনি দায়িত্ব পাওয়ার পরে এআইএফএফ কিভাবে এরপরে চলবে। আমি বাপন মন্ডলের প্রশ্নটা কি যদি একটু শোনা, বাপন মহান্তর প্রশ্নটা কি যদি একটু শোনাতে পারি। নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনছি আমরা। আমার প্রশ্নটা চলে আসছে যে
যে উনি তো দায়িত্ব পেয়েছেন, আর আমরা জানি ভারতীয় ফুটবল পরিস্থিতিতে আছে, তা উনি এই ভারতীয় ফুটবলটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার জন্য তিনি লাইফ লাইন রেখেছেন। বেশ, অনেক ধন্যবাদ। বর্ধমান থেকে বাপন মোহন। হ্যাঁ ভাই, বাপন মোহনকে আপনার প্রশ্ন শুধু কেবল আপনার নয়, 140 কোটি ভারতবাসী প্রত্যেকে এটাই জানতে চায় যে ভারত আগামী দিনে কোন দিকে এগোবে। তো দায়িত্ব পাওয়ার পরে প্রথম প্রেস কনফারেন্সে এই প্রশ্ন আমার কাছেও এসেছিল, আর তার উত্তরে আমি বলেছিলাম যে প্রথমে ভারতের মতো বিবিধ একটি দেশে তার সমস্যাটাকে বুঝতে হবে, তারপর সমাধানের পথ আমাদের খুঁজতে হবে। তো আমরা একটা রোড ম্যাপ বানানোর কথা স্থির করেছি, তার আগে যে 35টি আমাদের মেম্বার অ্যাসোসিয়েশন রয়েছে রাজ্য এবং ইন্ডিয়ান টেরিটরি মিলিয়ে, তারা তাদের রাজ্যের একটা ডেভেলপমেন্ট প্ল্যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে রাখবেন। এই কথাও আমি একাধিকবার উল্লেখ করেছি যে ভারত এমন এক বিবিধ দেশ, মনে করুন আন্দামান বা পণ্ডিচেরির যা সমস্যা পশ্চিমবাংলা বা বিহারের সমস্যা তা নয়, অরুণাচল ফুটবলের যা সমস্যা সেটা মহারাষ্ট্রের সমস্যা নয়। একদমই তো এইরকম পরিস্থিতিতে মনে করুন, কিন্তু আমরা ভারতীয় দল বলি, ভারতীয় দল বলতে গেলে 11টা খেলোয়াড় জোগাড় করতে হয় তবেই ভারতীয় দল হবে। কিন্তু এবার কি হয়, 11টা খেলোয়াড় পাওয়ার জন্য আপনাকে 140 কোটি ছেলের মধ্যে মানুষের মধ্যে থেকে আনতে হবে। প্রশ্ন তখন এই 140 কোটি মানুষ কি ফুটবল খেলছে, তা তো নয়। তাহলে ফুটবল কত মানুষ খেলছে, কোন বয়সে খেলছে, কোন পদ্ধতিতে খেলছে, তাদের বেসিক স্কিল কি ঠিক হচ্ছে, কোন বয়সে তারা খেলছে, কি মাঠে খেলছে, ওয়েদার কন্ডিশন কি আছে, এই বিষয়গুলো মনে করুন প্রত্যেকটা স্টেটের কাছ থেকে একটা প্ল্যান ভারতীয় ফুটবল সংঘ চেয়েছে, আমি আগ্রহ করেছি সকলকে দেওয়ার জন্য। যখন এটা আমাদের হাতে আসবে, আমাদের এক 7 মেম্বার কমিটি সেই প্ল্যানগুলো ফিজিবিলিটি চেক করবে। আপনি মনে করুন একটা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের ফিজিবিলিটি কতটা সেটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পর সেই রাজ্যের রাজ্য সরকারের সাথে, মুখ্যমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করে, রাজ্য সংস্থার সাথে এবং এআইএফ এর ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্ট হবে এবং সেখানে রোডম্যাপ তৈরি হবে। তো ভারতের মতো এক বিশাল ব্যক্তিশীল দেশে যদি আপনি রোডম্যাপ বলে দেন যে কালকে থেকে এমনি 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 হবে, আমার মনে হয় সেটা খুব সঠিক হবে না। সেহেতু একটা আমরা দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে যেতে চাই এই পথে, তার জন্য আমাদের 100 দিন সময় আমরা নিয়েছি, আশা করছি সেই সময়ের মধ্যে আমরা রোডম্যাপ তৈরি করতে পারব। বললেন দেখ, এই জায়গায় একটা প্রশ্ন আমার থাকছে, বাইচুং ভুটিয়া যিনি আপনার বিরুদ্ধে প্রতিনিধিত্ব করেছিলেন এআইএফ এর সভাপতি পদে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ভারতীয় দলকে আমি চাই ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতে, কতটা কঠিন বা কতটা সহজ আপনার কাছ থেকে জানবো? আমি 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 আপনার কাছে এই এই প্রশ্নের উত্তরে আসবো অনির্বাণ, এবং আমাদের টেলিফোন লাইনে প্রচুর ফোন কলস আসছে এবং কলাররা ফোন করছেন, তাদের একটা কল আমি শুনি। নিতাই সাহা রয়েছেন আমাদের পরবর্তী কলার। নমস্কার, আপনি দয়া করে টেলিভিশনের সাউন্ডটা অফ করে দেবেন, আপনার লাইভ স্ট্রিমিং যেটা হচ্ছে ইউটিউবে সেই সাউন্ডটা মিউট করে আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যালো, হ্যাঁ নিতাই বাবু বলুন। হ্যাঁ বলছি যে আমার কল্যাণ স্যারের কাছে একটাই অনুরোধ, যাতে যারা প্রতিভাবান আছে তারা যেন বাদ না পড়ে, তারা যেন ন্যাশনালে চান্স পায়। উনি বলছেন যে যারা ট্যালেন্টেড, এটা সবসময় সব ক্ষেত্রেই দেখা যায় যে অনেক যোগ্য ব্যক্তি, অনেক মানে ট্যালেন্টেড ফুটবলার বা ট্যালেন্টেড প্লেয়ার তারা সুযোগ পান না, এই একটা সমস্যার কথা। মানে আপনি এর আগে খুব টেকনিক্যাল একটা জায়গা তুলে ধরলেন, তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা আমার মনে হয় খুব মানে যথাযোগ্য। না ভাই নিতাই, আমি তোমায় জানাতে চাই যে যেন যোগ্য ছেলেরা ডিপ্রাইভ না হয়, তাদের সাথে অন্যায় না হয়, সেই কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 3 সেপ্টেম্বর যে প্রথম মিটিং করেছিল সেই মিটিংয়ে কিছু করেনি, একমাত্র কমিটি গঠন করেছে টেকনিক্যাল কমিটি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে 16টারও বেশি কমিটি আছে, লিগাল, অডিট, ফাইন্যান্স, উইমেন, লিগ, কম্পিটিশন আরও ইত্যাদি আছে, সেগুলো হয়তো আগামী দিনে আসবে ধীরে 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 ধীরে। কিন্তু প্রথম যে কমিটিটা গঠন হয়েছে টেকনিক্যাল কমিটি, টেকনিক্যাল কমিটিতে কে আছে, আই এম বিজেন, যে ভারতের কিংবদন্তি এক ফুটবলার, ঠিক আছে, যে সারা ভারতে খেলার যার অভিজ্ঞতা রয়েছে, সেই আই এম বিজেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান,
সেই কমিটির অ্যাডভাইজারকে সাবির আলী, তারও একটা কোচ হিসেবে খেলোয়াড় হিসেবে বিশাল অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ভারতের চারটে প্রান্ত থেকে উত্তর পূর্ব থেকে ইউজেনসন লিংডো, পশ্চিম ভারত থেকে ক্লাইম্যাক্স লরেন্স, উত্তর ভারত থেকে হরজিন্দর সিং, জম্মু কাশ্মীর যেন পিছিয়ে না পড়ে, বাইরে না চলে যায় অরুণ মালহোত্রা, এইরকমভাবে যাতে পুরুষ মহিলার মধ্যে কোনো বিভেদ না থাকে, সেই কারণে পিঙ্কি ধামাল এবং তাবিদা দেবী মণিপুর এবং উড়িষ্যার, এইরকমভাবে আমরা একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছি। যে টেকনিক্যাল কমিটির মূল দায়িত্ব কী, এই ছেলে মেয়েরা তাদের জীবনে 10, 12, 15, 18 বছর ফুটবল খেলেছেন বা ফুটবলের সাথে জড়িত আছেন, তারা জানছেন যে যে যোগ্য ছেলে, অনেক সময় এমনি হয়েছে কোনো যোগ্য ছেলে অন্যায় হয়েছে, কোচে সে সুনজরে পড়েনি বা অন্য কোনো কারণ হতে পারে, সে ভালো ইংরাজি বলতে পারে না, ভালো হিন্দি বলতে পারে না, সে আঞ্চলিক একটা রাজ্য থেকে এসেছে, সে কোঅর্ডিনেট করতে পারছে না, তাই সে বাদ পড়ে গেছে। এই পরিস্থিতি যেন কখনো না হয়, সেই কারণে প্রথম যে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা টেকনিক্যাল কমিটিকে দেওয়া হয়েছে। অনির্বাণ, সোহিনীদির কাছে যদি তোমার কিছু প্রশ্ন থাকে। সোহিনীদির কাছে একটাই প্রশ্ন থাকবে আপাতত, সেটা হলো যে আপনি অনেকদিন ধরে কল্যাণদাকে কাছ থেকে দেখছেন, তো এই যে AIFF সভাপতি পদে আসা বা কীভাবে কথোপকথন শুরু হয়েছিল দুজনের, বা আপনি বা কখন সাপোর্ট দিলেন বা কীভাবে হলো ব্যাপারটা একটু যদি বলেন। সবসময় আমার মনে হয় যে আমরা স্পাউস দুজন দুজনকে অলওয়েজ সাপোর্ট করে আসে, তো আমার প্রত্যেকটা ডিসিশনসেই ওর সব কিছুতেই ওর সাপোর্ট আছে, মানে আমার সাপোর্ট আছে আর আমার সব ডিসিশনসে ওর সাপোর্ট আছে। দিস ইজ হোয়াট আ স্পাউস, মানে আমাদের রিলেশনশিপ চলে। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যখন ও মনে করেছে যে, মানে যখন ডিসাইড করেছে বা যখন আমাদের কথা হয়েছে যে ওই লড়াইয়ে নামছে, তো আমি মনে করেছি যে হ্যাঁ, কারণ ও নিশ্চয়ই ডিজার্ভ করে। আমি ওকে অ্যাজ আ প্লেয়ার হিসেবে যখন আমি দেখে এসেছি, হি ইজ 100% ডেডিকেটেড ছিল সেই তখন তার ফুটবলার হিসেবে, সে তার নিজের টিমকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে বা টিমের প্রতি তার ডেডিকেশন দিয়ে সে ম্যাচ বার করা জেতানো, তো আমি জানি হি ইজ আ ভেরি ডেডিকেটেড পার্সন। তো আমি এটাও জানি যে আজকে যখন ও একটা নতুন লড়াই আবার নামছে, ও সেখানে ওর 100% ডেডিকেশন দিয়েই করবে। তো অ্যাজ আ স্পাউস হিসেবে অলওয়েজ মেন্টাল, যেটা সব থেকে মনে হয় যে আমাদের অ্যাজ আ স্পাউসের মেন্টাল সাপোর্ট, সে সাপোর্ট আমি অলওয়েজ ওর পাশে থেকে দিয়েছি। আপনার বাবা ছিলেন অঞ্জন মিত্র, মোহনবাগানের অন্যতম শীর্ষকর্তা ছিলেন তিনি, বাবা এখন কল্যাণদা, কোনো মিল খুঁজে পাচ্ছেন বা কোনো কিছু কল্যাণদাকে সাজেশন দিতে চান সেইখান থেকে নিয়ে? বাবার সঙ্গে ও অনেক সময় কাটিয়েছে একটা, তো আমার মনে হয় এখানে আমারও কি কিছু সাজেশন না, ও নিজেই বাবাকে খুব কাছ থেকে দেখেছে, তো জানে যে বাবা অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর যে 23 years ধরে মোহনবাগানের জেনারেল সেক্রেটারি ছিলেন, তো কিভাবে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে যে পেশেন্স দরকার বা তার সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় পেশেন্স লেভেলটা খুব প্রয়োজন হয়, কারণ অনেক রকম আমাদের রেগুলার লাইফে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে যা প্রবলেমস অ্যারাইজ করে, তো আমার মানে সে ডেডি মানে ওর যে পেশেন্স লেভেল বা কী সেগুলো ও নিজেও জানে যে বাবার কাছ থেকে কীভাবে দেখে, তো এখানে আমার আলাদা করে কিছু না, আমি জানি আমি ও খুব কাছ থেকেই দেখা, তো ও এতদিনে সেটা ও দেখেই নিয়েছিল। এই জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন থাকছে, আপনি মোহনবাগান ক্লাবের সঙ্গে ভীষণ গভীরভাবে জড়িত, মোহনবাগান অ্যাজ এ স্পাউস নয়, মোহনবাগান ক্লাবের শীর্ষকর্তা হিসাবে কি চাইবেন AIFF সভাপতির কাছে? আমার মনে হয় শুধু মোহনবাগান কেন, সবাই মানে যারা এখানে আজকেও যখন AIFF প্রেসিডেন্ট হয়েছে, যত যারা সত্যি ফুটবলকে যারা ভালোবাসে অ্যাজ আ ফুটবল লাভার আমি বলবো, সেটা আমি মনে করবো যে আমাদের খুব প্রয়োজন যে সব স্টেটে ফুটবল ডেভেলপড হোক, সেখানে ইউথ ডেভেলপমেন্ট হোক বা কোন এই যেটা ও একটু আগেও বললো যে কোন স্টেটে নট নেসেসারি যে এই স্টেটের সঙ্গে ওই স্টেটের মিল আছে, তার কোন জায়গায় ড্রব্যাকস আছে, কোনটা তার ভালো, তো সেই জায়গাটাকে মানে ঠিক করে একটা পরিকাঠামো ভালো করে একটা ইউথ ডেভেলপমেন্ট ভালোভাবে হোক যাতে আরও প্লেয়ার উঠে আসুক। তো অ্যাজ আ ফুটবল লাভার আমি মনে করবো যে সেটা বিং আ ফুটবলার ও নিশ্চয়ই এক্স ফুটবলার, তো আমার মনে হয় যে সেই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট,
নিশ্চয়ই সেটা নিয়ে করবে। আর সৈনিদি মানে এক পরিবারে একই ফ্যামিলির মধ্যে এতজন ক্রীড়া প্রশাসক, মানে আপনাদের মধ্যে আলোচনাও যখন হয়, নর্মাল কথাবার্তাও যখন হয়, স্বাভাবিকভাবে তো খেলাধুলা নিয়ে কথাবার্তা চলেই আসে, বিশেষত ফুটবল নিয়ে কথাবার্তা চলেই আসে। আমি ঘটনাক্রমে ফুটবলার হয়েছি, কিন্তু সৈনির বাবা ফুটবল প্রশাসক ছিলেন, ভারতের ফুটবলে তার একটা বিশাল নাম ছিল, ব্যক্তিত্ব ছিল। সৈনি ছোট থেকেই মোহনবাগান অন্তঃপ্রাণ থেকেছে, প্রায়শই কথা হয় যে ওর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রাউন্ডে কোথাও খেলা দেখতে চলে গেছে, চেন্নাইতে গেছে, গোয়াতে গেছে, কখনো ফেডারেশন কাপ, কখনো আই লিগে চ্যাম্পিয়নশিপ। বিয়ের পরে আমরাও যখন বসতাম রাতের খাবার হোক কি দুপুরের খাবার, যখনই পরিবার বসেছে একসাথে, কিছু না হোক ঘুরে ফিরে ফুটবলই এসেছে। ঘটনাক্রমে আমাদের মেয়ে ঐশানী, তার 13 বছর বয়স, তার সেও যখন আমাদের সাথে বসে, একই সাথে আমরা ফুটবল নিয়ে কথা বলি, তার প্রতিটা ম্যাচ দেখতে যাওয়া, মায়ের সাথেই ও যায় মূলত, খেলোয়াড়দের চেনে, যদি খেলোয়াড় ভালো না খেলে বাড়ি এসে তাকে আফসোস করে যে ওর জন্য আজকে জিততে পারলাম না, ও গোল মিস করেছে বা গোল খেয়েছে, কেউ ভালো খেললে সেটাও আলোচনা করে। আজকে যেমন এফসির একটা খেলা আছে মোহনবাগানে, আমরা যাব, মেয়েও ওর স্টাডি লিভ রয়েছে আপনার পরীক্ষার জন্য, ওর হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, কিন্তু খেলা দেখতে যাবে। এমনকি তুই খেলা দেখতে যাবি, তোর পড়ায় ক্ষতি হবে না, কিন্তু খেলা দেখতে যাওয়াটা ওর কাছে একটা মোটিভেশন, খেলা দেখতে যাওয়াটা একটা জীবনী শক্তি। তাও একটা পরিবার সচরাচর কী হয়, যারা যার মধ্যে থাকে, ডাক্তারদের বাড়িতে চিকিৎসা নিয়ে আলোচনা হয়, সিনেমার যারা কাজ করে তাদের বাড়িতে গল্প, সিনেমা, নাটক নিয়ে আলোচনা হয়। আমরা ফুটবলের পরিবার, তোমাদের বাড়িতে সবসময় ফুটবল, টোটাল ফুটবল ফ্যামিলি অনেকবার একদম। এবং মানে এটা, এগুলো এই আলোচনাগুলো করতে বেশ সুন্দর লাগে, ভালোই লাগে, এবং অনেক দেখো ভেতরের কথাও আমরা জানতে পারি কিন্তু এর থেকে। আমি কল্যাণদের কাছে আর একটা বিষয় আসবো, আপনি মানে ইলেকটেড হওয়ার পরে আপনার প্রথম যে কথাটা আপনি বলেছিলেন সেটা হচ্ছে যে প্রথম 100 দিন খুব ইম্পর্টেন্ট, এই প্রথম 100 দিনে আপনারা অনেক ভাবনা চিন্তা করবেন, অনেক প্ল্যানিং করবেন, তারপরে একটা রোডম্যাপ নিয়ে আপনারা সামনে আসবেন। কিছু কি শেয়ার করতে পারবেন আমাদের সঙ্গে, মানে প্রাইমারি কিরকম হতে চলেছে? যদি কিছু শেয়ার করতাম আমি, তাহলে কি হতো, তাহলে সেটা তো আমারই মস্তিষ্ক প্রসূত হতো, তাই না? কিন্তু ভারত এমন একটা বিবিধ দেশ, যেটা আমি বারংবার বলছি, যে এটা কোনো এক ব্যক্তি ভারতকে বদলাতে পারবে না, এর জন্য একটা সংঘবদ্ধভাবে সমষ্টিগত মানুষের এখানে কন্ট্রিবিউশন দরকার, যোগদান দরকার। তো মনে করুন আপনি আজকে আপনার পেটে ব্যথা বা জ্বর হয়েছে, আপনি ডাক্তারের কাছে যান আর ডাক্তারকে গিয়ে বলেন যে আমাকে একটা ওষুধ লিখে দিন ডাক্তারবাবু, আর ভীষণ জ্বর হয়েছে, ডাক্তার আপনাকে একটা দিন সময় নেয়, দিয়ে বলে যাও এই এই টেস্টগুলো করে এসো, ঠিক, আপনি চাইছেন আমাকে এক্ষুনি আপনি একটা ওষুধ দিন, আমার জ্বর হয়েছে, খুব মাথা ব্যথা, পেটে ব্যথা, বলে ঠিক আছে তুমি এই টেস্টগুলো করে এসো। তো আপনি আবার যান, ব্লাড টেস্ট করেন, ব্লাডের 5টা 6টা 7টা ইত্যাদি ইত্যাদি আসে, টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার আপনাকে ওষুধ। এখন যে হয়েছে, আপনাকে টেকনোলজির সাহায্য নিতে হবে, আপনাকে যে ক্রিয়েটিভিটির সাহায্য নিতে হবে, অনেক বিষয় রয়েছে। তো আমরা এটাকে সারা ভারতে, আজকে ভারতের যদি বিশ্বের যে নামি নামি কোম্পানি, নামি নামি কোম্পানিগুলোর শীর্ষ স্তরে, সর্বোচ্চ স্তরে ভারতীয়রা থাকতে পারছে, আজকে আপনার ভারত বিশ্বে নিজের একটা স্থান তৈরি করেছে, উপগ্রহতে পাঠাচ্ছে, বড় বড় বিজ্ঞানী ভারতে, ডাক্তার, আজকে কোভিড এর টিকা ভারতে তৈরি হচ্ছে, তাই না? এমন তো ছিল না আগে, আগে বাইরে থেকে বিদেশ থেকে টিকা আনতে হতো। এই পরিস্থিতিতে কেন ভারতের রেফারি বিশ্বকাপে খেলাবে না, ভারতের কোচ কেন, কেন আমাকে ইংল্যান্ড থেকে কোচ এনে ভারতকে প্রশিক্ষণ দিতে হবে? এই জায়গায় আমি কেন বলছি, আমাকে সাংবাদিকরা এটাই কেন প্রশ্ন করবে, আচ্ছা এইবার ইংল্যান্ডের কোচ, সামনেবার কি ব্রাজিলের কোচ, ঠিক, তারপরে কি আর্জেন্টিনার কোচ, ঠিক, কিন্তু সাংবাদিক আমাকে এটাও প্রশ্ন করুক যে স্যার ভারতের কোচ কবে গিয়ে আর্জেন্টিনায় কোচিং করাবে, ঠিক, তো রেফারি কবে গিয়ে বিশ্বকাপে রেফারিং করাবে। তো ভারত আজকে সেই রকম একটা আত্মবিশ্বাস তৈরি করতে চায় যে ভারত আর সংকীর্ণ নয়, ভারত ইনফিরিয়র নয়, হীনমন্য নয়, ভারত যাবে বিশ্বের অন্যান্য দেশকে ভারত যেরকমভাবে
ভিন্ন ক্ষেত্রে সাহায্য করে থাকে। আজকে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ভারত নিজের দেশের লোককে আনছে, অন্য দেশের লোককে আনছে। এটা যদি ভারত করতে পারে তাহলে ভারত ফুটবলের মাঠেও করবে, একদম একটু সময় লাগবে। এবং আর ফুটবল নিয়ে তো আমাদের প্যাশন রয়েছে। দেখো কল্যাণ দা খুব সুন্দর মানে ওই টেস্টের কথা বলে দিলেন যে প্রেসক্রাইব করে দিয়েছেন এই টেস্ট গুলো দরকার। এবার আমি একটু বাংলা ফুটবলের দিকে আসি সোহিনীদির কাছে, যেটা আমার প্রশ্ন, এই যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে নানান ধরনের সমস্যা রয়েছে, আমরা সত্যি কথা বলতে তুমিও মাঠে যাও, খবর করো, এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নটা বারবার শুনতে হয় যে বাংলার ফুটবল দলে বাঙালি প্লেয়ারের অভাব, বাঙালি প্লেয়ার দেখাই যাচ্ছে না। একটা সময় যেখানে বাঙালি ফুটবলাররাই বাংলার ফুটবলাররাই বাংলার ক্লাবগুলোকে একদম দাপিয়ে বেড়াতো, কিন্তু এখন এই জায়গাটা কেন, মানে এটা খুব মানে সবসময় শুনতে হচ্ছে এই প্রশ্নটা, এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। দেখো আমার ফুটবল আগে যেটা, যখন আমরা যে সময় কথা বলছি, যে সত্যি কথা একটা টাইমে বাংলা ফুটবল শুধু সব জায়গায়, ইন্ডিয়া টিমেও দেখছি সব জায়গায় দেখতাম যে বাংলা ফুটবল, তখন কিন্তু এটাও ঠিক যে অন্য স্টেটরা সেইভাবে ফুটবল খেলতো না। আমরা কয়েকটা যদি জায়গা দেখে ভাবি, যে স্টেট ওয়াইজ যদি ভাবি, সাউথে স্টেটসরা খেলতো কিছুটা গোয়া, কিছুটা বাংলা, এই মিলিয়ে আর কিছুটা তোমার পাঞ্জাব সাইড থেকে কিছু হতো। এখন নর্থ ইস্ট আছে, এখন মুম্বাই আছে, দিল্লি আছে, হায়দ্রাবাদ আছে, মানে আজকে এখন অনেক জায়গায় মানে ফুটবল এসছে। তো যখন ফুটবল আসছে তখন সেই স্টেটের ওখানে তো নিশ্চয়ই সেখানেও তো প্লেয়াররা উঠছে। হ্যাঁ, এটা ঠিক যে কেন বাংলা, তাহলে বাংলা মানে প্লেয়াররা কেন উঠছে না, দেখো কোনো জায়গায় নিশ্চয়ই সেখানে একটা আমাদের খামতি আছে যে কারণে উঠছে না। সেটা হয়তো আমাদের শুধু এখন যদি আজকে মানে সবাইকে বসে, যে মানে এটা ও যেটা বললো, যেটা একজনের ডিসিশন বা আমরা কেউ ভাবতে পারি না কেন উঠছে না, আমি এখানে বসে বলতে পারবো না যে কেন উঠছে না, নিশ্চয়ই কোনো এমন কোনো একটা রিজন আছে যে কারণে হয়তো প্লেয়াররা আসছে না, বা প্লেয়াররা সেই মতন তাদের কোনো তার টেকনিক্যাল কারণ হোক বা কোনো অন্য রিজন হোক, সেটা আমাদের বার করতে হবে বসে। আর আমার মনে হয় এটা আমাদের সব স্টেটের ক্ষেত্রে, কেন আজকে ফুটবল শুধু বাংলাতেও ওঠা উচিত, অল ইন্ডিয়াতে ওঠা উচিত, কারণ সেখানেই আমরা তাহলে ইন্ডিয়াকে উপরে নিয়ে যেতে পারবো। একদমই তাই। স্বপন, এই জায়গায় একটা প্রশ্ন আমার কল্যাণদার কাছে থাকবে। কল্যাণদা, যেটা বলছিলেন যে বিদেশ বা স্বদেশ যেই বিষয়টা বলছিলেন, আজ আমরা আইএসএল দেখেছি, আইএসএল খেলা বা আই লিগ খেলা, যে কোনো ক্লাব যখন দল গড়ে বিদেশি ফুটবলারদের, আজ যদি আমার, আমি অ্যাজ এন এক্সাম্পল আপনাকে বলছি, আজ যদি আমার 10 কোটি টাকা একটা বাজেট হয়, সেই 10 কোটি টাকার মধ্যে 8 কোটি টাকা আমি বিদেশি ফুটবলারের ক্ষেত্রে ইনভেস্ট করছি, 2 কোটি টাকা দেশীয় ফুটবলারের ক্ষেত্রে, এই জায়গায় কি বলবেন? না, আমি বলবো যে এই ধারণা, এই অভ্যাসটাকে আমাদের বদলাতে হবে নিজেদেরকে, কারণ যে দুটো ক্ষতি আছে, এর কী ক্ষতি আছে, একটা সুদূর প্রসারী ক্ষতি কী আছে, এই যে আপনি যে রেশিও বললেন, ধরো যে 80-20%, 80% আপনি বিদেশিকে দিচ্ছেন, 20% কি আপনি ভারতীয়কে দিচ্ছেন, তাহলে আপনি কী করছেন, 80% যে আপনার মূল ধন ছিল ফুটবলের, সেই টাকাটা আপনি বিদেশে পাঠিয়ে দিলেন, ঠিক, আপনার দেশের আর্থিক দিক থেকে বিশাল একটা ক্ষতি হলো, এত আপনি বিদেশি মুদ্রা নষ্ট করলেন। দ্বিতীয়ত কী হলো, এই যে বৈষম্য রেখেছে স্বদেশি এবং বিদেশির মধ্যে, তাহলে কী হচ্ছে, আপনি আপনার যে হোম গ্রোন প্লেয়ার হওয়া উচিত ছিল সেটা ধীরে ধীরে কমতে থাকলো, এই যে বৈষম্য, আত্মবিশ্বাসে একটা চির ধরাতে লাগলো, ঠিক, 80% সবসময় একটা ডমিনেট করবে, এবং এদের কিরা 1 বছর খেলে কেউ চলে যাবে, কেউ 5 বছর খেলে চলে যাবে, সারা জীবন এখানে কেউ থাকবে না, ঠিক, সে যেদিন এসেছে সেও ভারতের পৃষ্ঠভূমি জানে না, ভারতের দৃষ্টিকোণ জানে না, এটা এর ফলে কি হবে, এই যে বিদেশি পূজা, এটা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে প্রমাণিত আগামী দিনে। তো আমরা এই কারণে আমি বারবার আপনাকে বলছি যে আমি আমার প্রথম যে প্রেস কনফারেন্স ছিল, আমি প্রেস কনফারেন্স হিন্দিতে করেছিলাম, এবার মনে করো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিন্দিতে প্রেস কনফারেন্স করছে, এটা যে শুনছে তার কাছে দুটো জিনিস মনে হতে পারে, যে হয় প্রেসিডেন্ট ইংরাজি বলতে পারে না, ঠিক আছে, নয়তো কি সে হিন্দিতে বলছে, একটা দেশকে প্রথমেই নিচে করে নিল। কিন্তু আপনি অন্য দৃষ্টিকোণ থেকে ভাবুন, আজকে যে ছেলেমেয়েরা ফুটবল খেলছে, আপনার তো আলিপুর, বালিগঞ্জ আর পার্ক স্ট্রিটে যে ছেলে থাকে সে তো এসে ফুটবল খেলে না, সঠিক কথা, সে খেলে যে বনগাঁ থেকে আসছে, বসিরহাট থেকে আসছে, ডায়মন্ড হারবার থেকে আসছে, মফস্বলের ছেলে, তার সে যে ফুটবল খেলে, অধিকাংশ ছেলে শুধু পশ্চিমবাংলা নয় ভারতের ভিন্ন প্রান্তে, তা সে কেবলমাত্র তার মাতৃভাষাতেই কথা বলতে পারে, এবং হিন্দি যেহেতু একটা বিশালভাবে যার একটা চল রয়েছে, হিন্দি সিনেমা, হিন্দিতে খবর, হিন্দিতে কথা, সে হিন্দিটা বলতে বুঝতে পারে, সে যখন দেখবে যে তার দেশের ফুটবল সভাপতি হিন্দিতে কথা বলছে, আমি এমন আমার সতীর্থদের দেখেছি
আমি এখনও দেখেছি আপনি একজন ভালো খেলোয়াড়, ভালো খেলোয়াড়কে আপনি হঠাৎ দেখেছেন যে দুটো কথা বলার জন্য, যেহেতু তাকে ইংরেজিতে বলতে হবে বলে সে নিজেকে গুটিয়ে নিয়েছে, গুটিয়ে নিয়েছে এক্স্যাক্টলি। না, আমি বলবো না, আমি বলবো না, অন্য কামই চাই। আপনি যদি সভাপতি হয়ে আপনার খেলোয়াড়ের যদি আত্মবিশ্বাস না ইয়ে করতে পারেন, তৈরি করতে পারেন যে হ্যাঁ আমার দেশের সব ফুটবল সভাপতি সে তো হিন্দিতে বলে, আমিও বললে ক্ষতি নেই, একদম। তো এই একটা উদ্দেশ্য যে আপনাকে প্রতিটা আচার ব্যবহার এটাতে প্রমাণ করতে হবে যে ভারতীয় তো, ভারত যেটা আছে সেতে লজ্জার কিছু নেই, একদমই তাই। আমরা লজ্জার কিছু নেই, আমি যদি হিন্দিতে কথা বলি বা আমি যদি দেশীয় খেলোয়াড়দেরকে বলি যে এদের ভালো করতে হবে, সেক্ষেত্রে আগামী দিনে হয়তো প্রথমে কদিন আমার ক্ষতি হতে পারে যে অন্য দল বিদেশি খেলাচ্ছে, আমি হয়তো স্বদেশি খেলোয়াড় নিয়ে প্রথম কটা ম্যাচ হেরে গেলাম, কিন্তু আগামী দিনে সুদূর প্রসারী ভারতের ফুটবলের জন্য লাভবান হবে, একদমই। আর এই জায়গা থেকেই আমার মনে একটা প্রশ্ন আসলো, ব্রাজিলের বেশিরভাগ ফুটবলার তারা তো মানে ইংলিশে বলেন না কথা, এমনকি লিওনেল মেসি তিনিও তো ইংলিশে কথা বলেন না, রোনাল্ডো পৃথিবী, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া ছাড়া, হ্যাঁ, এবং আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া বিশ্বে যে কটা ফুটবল খেলার দেশ আছে তাদের প্রত্যেকে নিজের ভাষায় বলে। আপনি ফ্রান্সে যাবেন, ইটালি যাবেন, জার্মানিতে যাবেন, পোল্যান্ডে যাবেন, আর্জেন্টিনা যাবেন, কিউবা যাবেন, ব্রাজিল, আর যেখানে আপনি যাবেন প্রত্যেকে নিজের ভাষায় বলে। যদি আপনি রাষ্ট্রকে আপনি প্রতিনিধিত্ব করছেন, রাষ্ট্রকে যদি প্রতিনিধিত্ব করেন আর রাষ্ট্রীয় ভাষায় যদি কথা না বলেন, আপনি যদি বিদেশি ভাষায় কথা বলেন, তাহলে আপনার রাষ্ট্রবোধ আসবে কিনা? একদমই তাই। এবং এই জায়গা থেকে আমার যেটা প্রশ্ন ছিল যে আপনার সঙ্গে তো ফিফা প্রেসিডেন্টেরও কথা হয়েছে আপনি ইলেক্টেড হওয়ার পরে, কি কথা হলো? মানে আপনাকে তো জুরিখেও সম্ভবত উনি আমন্ত্রণ জানিয়েছেন। আমার কথা হয়েছে, আমি অত্যন্ত এর জন্য আমি গৌরব বোধ করছি, গর্বিত বোধ করছি যে উনি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন, আমাকে এফসি প্রেসিডেন্টও ফোন করে অভিনন্দন জানিয়েছেন, ফিফার ডেপুটি সেক্রেটারিও ফোন করে অভিনন্দন জানিয়েছেন, আর আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তারা বলেছেন যে ভারতের সাথে ফিফা এবং এএফসি যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও তারা শক্তিশালী করতে চান। আমিও তাদেরকে জানিয়েছি যে ভারতীয় ফুটবল সংঘ ফিফার সমস্ত গাইডলাইন মেনে যেভাবে ফিফা সারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে ফুটবলের উন্নতি করে থাকেন, তাদের যে টেকনিক্যাল নো হাউ তারা শেয়ার করে থাকেন, সেই সমস্ত গাইডলাইন মেনে এবং তাদের সাথে সেম পেজে থেকে একইভাবে থেকে ভারত যেন তালে তাল মিলিয়ে চলতে পারে এবং ভারতীয় খেলোয়াড়রা যেন তার আর সেই ক্ষেত্রে লাভবান হতে পারে, সেই ব্যবস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করবে এমন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি। সামনেই তো অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ রয়েছে, সেই নিয়ে কি প্রস্তুতি থাকতে পারে আইএফএফ এর তরফে? দেখুন, আমাদের খুব আনন্দের বিষয় যে যেভাবে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ আমরা ভারতে আয়োজন করেছিলাম, যেমন আন্ডার-17 মহিলা বিশ্বকাপ ভারতে আয়োজন করছি। আর আপনি জানেন যে বিশ্বের অর্ধেক জনসংখ্যা হচ্ছে মহিলা, তো বাড়ির মা, স্ত্রী, বোনেরা যতক্ষণ না আপনার সেই মূল যাতে পুরুষের উৎসাহ আছে, সেই পুরুষের উৎসাহে যদি নারীও তার উৎসাহ সমান না হয়, তাহলে সেই বিষয়টা কখনো এগিয়ে যেতে পারে না। তো আমরা যখন ফুটবল নিয়ে কথা বলছি, আন্ডার-17 মহিলা বিশ্বকাপ যেন সাফল্যের সাথে সংগঠিত হয়, আয়োজিত হয় ভারতে, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সর্বতোভাবে চেষ্টা করবে। এবং সেই সাথে ভারতের রাষ্ট্রপতি আজকে একজন মহিলা, আজকে ফুটবল যারা খেলে মহিলা, আপনি জানেন এখানে সিংহভাগ খেলোয়াড়েরা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে, ট্রাইবাল কমিউনিটি থেকে এসেছেন। আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুজি একটি ট্রাইবাল কমিউনিটি থেকে তিনিও প্রতিনিধিত্ব করছেন। এরকম একটা জায়গায় আমার মনে হয় মেয়েদের একটা ভীষণ গর্বের বিষয়, তারা দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের মাটিতে তারা বিশ্বকাপ খেলছে, এবং একটা সময় তারা যদি ভালো খেলে আমি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাব, তাদের উৎসাহ বৃদ্ধির জন্য, সেটাও আমরা চেষ্টা করব। বেশ, আমরা পরের প্রশ্নে আসব। একজন কলার কলকাতা থেকে সুজয় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে, তারও কিছু প্রশ্ন রয়েছে। নমস্কার সুজয় বাবু। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ মিস্টার কল্যাণ চৌবে, গুড আফটারনুন এন্ড হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস। আপনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল, গ্রাসরুট লেভেলে ফুটবলকে মানে ডেভেলপ করার জন্য বা নতুন ইয়াংস্টারদের মানে মোটিভেট করার জন্য, ফুটবলকে মানে ওঠাবার জন্য আপনার কি প্ল্যান, সেটা যদি একটু জানতে পারি সংক্ষেপে।
না সোজা বাবু হয়তো আপনি আমাদের দেশ হচ্ছে এখন ক্রিকেট কেন্দ্রিক, বড্ড বেশি ক্রিকেটের দিকে ঝুঁকেছে। ঠিকই বলেছেন, আমরা এই নিয়েই আলোচনা করছিলাম এবং কল্যাণদা নিজের বক্তব্যে একেবারে বলছিলেন যে কোন বিষয়গুলোতে ফোকাস করবেন উনি। আপনি সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কল্যাণদা। ওনার প্রশ্নের রেশ ধরেই আমার একটা প্রশ্ন আছে। একটা সময় মানে আপনিও একাডেমি থেকেই উঠে আসা একজন ফুটবলার এবং এরকম দেশের বিভিন্ন প্রান্তে একাডেমিগুলো যদি স্ট্রং হয় তাহলে সেক্ষেত্রে তো এই যে গ্রাসরুট লেভেলের ফুটবলার যাদের কথা বলছেন, মানুষ জিজ্ঞাসা করছেন, সেটা তো অনেক বেশি হতে পারে। আমরা কিন্তু এখন অনির্বাণ সেরকম কি গ্রাস মানে একাডেমি থেকে ফুটবলার উঠে আসছে সেরকম দেখা যায়? এখন রয়েছে, কিন্তু বিগত কয়েক বছরে আমার মনে হয় অনেকটাই কম বা অনেকটাই এই আইএসএল বা আই লিগ আসার পরে কিন্তু অনেকটাই কমে গেছে। সেই জায়গায় ভারতীয় ফুটবলে এজেন্টের সংখ্যা কিন্তু বেশি বেড়ে গেছে। এই নিয়ে কি বলবেন? না সুজয়বাবু, হয়তো আপনি এই অনুষ্ঠান একদম প্রথম দিকে যুক্ত ছিলেন না। আমি আপনার প্রশ্নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি এবং এই বিষয়ে আমরা আলোচনার প্রথম দিকে বিস্তারে ব্যাখ্যা করেছি। আর দ্বিতীয়ত, যে কথাটা আমিও একটু আগে উল্লেখ করেছিলাম যে একাডেমি রয়েছে, একাডেমির প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো পার্টিসিপেশন। আপনাকে যদি আপনি নিশ্চয়ই বাজারে গেছেন জীবনে অসংখ্যবার, গিয়ে আলু টমেটো এ ধরনের সবজি কিনেছেন বা অন্যান্য জিনিসপত্র কিনেছেন, আপনি যখন 1 কিলো আলু কিনছেন সেখানে হয়তো 20 কিলো আলু রাখা আছে এবং সেখান থেকে বেছে বেছে আপনি একটা গোল 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 আলু নিচ্ছেন। সিমিলারলি এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনার কাছে যদি কোয়ান্টিটি থাকে আপনি সেখান থেকে কোয়ালিটি বার করতে পারবেন। প্রথম যে কাজ হচ্ছে, আমরা যদি গাছের মাথায় জল দিই আর ভাবি যে গাছটা তাড়াতাড়ি বড় হবে, তা হবে না, গাছের গোড়ায় জল দিতে হবে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রথমে যে চেষ্টা করবে সেটা হবে যে আজকে ছেলে মেয়েরা বড় বেশি মোবাইল হোক অন্যান্য কারণে হোক তারা অন্তর্মুখী হয়ে গেছে, তারা ঘরের মধ্যে তারা ফুটবলও দেখে, ফুটবলও খেলে মোবাইলের মোবাইলে। একদমই, আমরা ওই বয়সে মাঠে গিয়ে খেলতাম হাঁটু আর কনুই কেটে যেত, কিন্তু আজকেও বাচ্চারা ফুটবল খেলে কিন্তু তারা মোবাইলে ফুটবল খেলে। তো আমাদের মূল উদ্দেশ্য হবে বাচ্চাদেরকে বেশি সংখ্যক বাচ্চা যেন মাঠে নেমে খেলতে আসে। যখন পার্টিসিপেশন বাড়বে, পার্টিসিপেশন বাড়লে তখন আমাদের উদ্দেশ্য হবে বেসিক ট্রেনিং, বেসিক টেকনিকটাকে বানানো। বেসিক টেকনিক যখন তৈরি হবে, মানে মনে করুন আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কিছু কোচেস লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে, একদম ই আছে, ডি আছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের কিছু কোচেস লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে, এ বি সি আছে, প্রো আছে, এবার প্রত্যেকের পদ্ধতিগতভাবে একই আছে। মনে করুন আপনি শিক্ষা দপ্তরের সাথে সংযুক্ত হলেন, স্কুল প্রত্যেকটা সিবিএসই স্কুলের বাধ্যতামূলক একটা ফুটবল গ্রাউন্ড আছে, অবশ্যই তাদের একটা পি ক্লাসে হয়, পিটি পিটি ক্লাস, পিটি ক্লাস আছে। এবার আপনি কি করেন, পিটি টিচার যদি এফসি গাইডলাইন্স মেনে কোচিং শেখাতে পারে তাহলে আপনার ক্লাসে যে এক ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত, মানে যে ছেলেটির বয়স 6 বছর এবং তার থেকে 12 বছর, এই 6 বছর স্প্যান সে একদম বাচ্চা শিশু, সে 6 থেকে 12, তাকে আপনি বেসিক শেখালেন কি করে বলটা ধরতে হয়, কিভাবে বলটা পাস করতে হয়, কি করে বলটা মারতে হয়, পায়ের কোন অংশ দিয়ে বল কোথায় মারলে বল কোন দিকে যায়, এই যে বেসিক্সটা আপনি যদি ঠিক তৈরি করেন 6 থেকে 12 বছর, তারপরে আপনি ইউথে নিয়ে গিয়ে তাকে কম্পিটিশন এক্সপোজার দেবেন। ঠিক, আজকে আপনি আপনার ছেলেকে ক্লাস 6-এ 1-এ পাঠান, তবেই সে সময়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়। একদম। এবার আমি যদি আমার ছেলেকে 13 বছর বয়সে 1-এ পাঠাই, সময় অনেকটা পেরিয়ে গিয়ে, তারপরে আমি যদি বলি আপনি আপনার ছেলে বেশি ভালো করছে আমার ছেলে পারছে না, তো আমাকে দেখতে হবে যে সারা বিশ্বে যারা ফুটবল খেলছে ভালো তারা 6-7 বছর বয়সেই ফুটবলের বেসিকটা শিখছে, আর ভারতে বেসিক শেখানো হয় 12 বছরের পরে, 12-13-14 থেকে, যার ফলে আমরা পিছিয়ে রয়েছি 6 বছর। এই 6 বছরের ব্যবধানটা যখন আমি কমাতে পারবো তখন বেসিক্সটা সঠিক তৈরি হবে, দেয়ার আফটার আপনার ট্যালেন্ট নিয়ে অসুবিধা হবে। একদম, মানে এই প্রশ্নে এই এই যে কল্যাণবাবু যেটা বললেন সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন বেরোচ্ছে, সেটা হলো যে ভারত কমনওয়েলথ গেমস হোক, অলিম্পিক্স হোক, এশিয়ান গেমস হোক, এই সব যে খেলাধুলাগুলো রয়েছে, অ্যাথলেটিক্স, ভারত সরকার তার পেছনে অনেক কয়েক বছর ধরে লেবার দিচ্ছে বলা যায়, তো সেই জায়গায় অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু ফুটবল
আমরা ভারতীয় মানে এশিয়ান যেরকম আসিয়ান কাপ জয়ী আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবকে, সেরকম আন্তর্জাতিক আঙিনায় ফুটবলকে এখনো সেভাবে মানে ফ্লুরিশ হতে দেখা যাচ্ছে না ভারতীয় ফুটবলকে। না আমি বললাম এর উত্তর আপনার আগের প্রশ্নের যেটা আমি বলেছিলাম, তার যে আমাদের সকলকে গর্বিত করেছেন, বাংলাকে তো বটেই অবশ্যই গর্বিত, কারণ বিসিসিআই প্রেসিডেন্ট বাংলা একদম এবং এআইএফএফ প্রেসিডেন্টও আমাদের, একদমই তাই। তো এই জায়গা থেকে মানে কল্যাণদা ফুটবলারও ছিলেন, উনি পলিটিশিয়ানও বটে, এবং আমি শুনছিলাম কল্যাণদা খুব এতই ব্যস্ত সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনাও করছিলেন ফোনে, এবং এর পাশাপাশি মানে আমি আরও একটা বিষয় জানি সেটা হচ্ছে কল্যাণদা খুব ভালো মডেল। তো এইটা কেমন হয় মানে ওয়াইফ হিসেবে এটা কেমন লাগে, মানে হয় না একটা গর্বের জায়গা আমার হাজব্যান্ড উনি এই প্রোফাইল ওনার, আমার হাজব্যান্ড উনি মডেল, এই জায়গাটা কেমন লাগে? মানে প্রত্যেকটা যখন স্টেজেস দেখেছি তো সেই স্টেজেসগুলো তো প্রত্যেকটাতেই অলওয়েজ কি বলবো মানে প্রাউডই হয়েছে, যখন সে খেলোয়াড় ছিল, যখন সে খেলোয়াড় ভালো খেলে যখন সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে তখন ওখানে স্টেডিয়ামে বসে প্রাউড ফিল করেছে যে আমার হাজব্যান্ড সে ফুড মানে তার বেস্ট দিয়েছে অ্যান্ড বেস্ট দিয়ে তার টিমের জন্য সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। যখন সে তারপরে যখন সে তার যখন একটা টাইমে ও কমেন্ট্রিও করেছে ফর ওয়ার্ল্ড কাপ অ্যান্ড এভরিথিং, আমার আমার কাছে অনেকেই বলেছে যে অ্যাজ খুব ভালো সে কমেন্ট্রি করতো বা এভরিথিং, তো সেটাও যখন আমি শুনেছি স্পাউস হিসেবে ইট হ্যাজ টু বি যে আমি সবসময় তার মানে যখন চাইবো যে আমি অলওয়েজ প্রাউডই ফিল করেছি। তারপর পলিটিশিয়ান হোক তখনও ওর যেভাবে ডেডিকেশন, যখন ও অ্যাজ এন পলিটিশিয়ানের সবসময় যে যে কাজ করার যা যেভাবে এগোনোক তার সেই হিসেবে ও সবসময় ভালোভাবে কাজ এগিয়ে গেছে। আর এক মানে হ্যাজ টু বি অলওয়েজ অ্যাজ এ স্পাউস আমি তো প্রাউড ফিল করবো যে যে সে আমার হাজব্যান্ড যে অলরাউন্ডার। আর হ্যাঁ এটা তো অ্যাজ আ তোমার বাইরের আমি যে বলবো, কিন্তু যখন আমি বাড়িতে অ্যাজ আ হাজব্যান্ড অ্যাজ আ বাবা হিসেবে আমার মেয়ে তার সঙ্গে আমার মেয়ের সঙ্গে যে বাবারও যে রোল প্লে করে মানে দে আর ভেরি ক্লোজ, আর ক্লোজের থেকেও কথাটা এটা নয় যে ক্লোজ, বাট অ্যাজ আ ফাদার ফিগার হি ইজ ভেরি গুড। তো মানে ওখানেও অলওয়েজ 100%, তো সেখানেও অ্যাজ আ ওয়াইফ হিসেবে আমি খুব খুশি যে ইজ দেজ অ্যাজ আ হাজব্যান্ড মানে 100% জব অ্যান্ড অ্যাজ আ হাজব্যান্ড অলসো, তো আমার অলওয়েজ আই এম রিয়েলি প্রাউড অফ হিম একদমই। এবং এটা আমাদেরও যেখানেই কিন্তু প্রতিনিধিত্ব করেছেন সেই জায়গাতে 100% দিয়েছে এবং 100-100ই কিন্তু দিচ্ছেন একদম। কল্যাণদা আমি মানে আপনি 2019-এও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এটা একদমই পলিটিক্যাল প্রশ্ন আমি করবো না, কিন্তু এই প্রশ্নটা আমার খুব পড়তে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আপনি মহুয়া মৈত্রর এগেনস্টে প্রার্থী ছিলেন 2019-এর লোকসভায়, লাস্ট বিধানসভায় আপনি মানিকতলা কেন্দ্রের প্রার্থী ছিলেন, আমি আমি দেখেছি আপনাকে আপনি যেভাবে মানে গোলকিপার হিসেবে আপনি যেরকম গোল আঁকড়ে রাখতেন গোল পোস্ট আঁকড়ে রাখতেন বিপক্ষকে আটকে দিতেন, আমি দেখেছি মানিকতলা বিধানসভা কেন্দ্রে আপনি ফিল্ডে ছিলেন এবং সেখানে মাটি কামড়ে একদম দাঁড়িয়ে ছিলেন এবং অন্য ভূমিকায় আপনাকে দেখা গিয়েছে। এই যে পলিটিক্স এবং স্পোর্টস এই দুটোর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে, এটা কিভাবে করছেন? না দেখুন আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে ঈশ্বর আমাকে এত ভিন্ন রকমের দায়িত্ব দিয়েছেন, বিবিধ দায়িত্ব দিয়েছেন। আর যে কথা সৈনী বলল যে আমি সবসময় এটাই চেষ্টা করেছি যে অন্তত পক্ষে আমার দিক থেকে কোনো ভুল না হয়, আমি যেন ঠিক করি, আর তারপর ফলাফল যাই হোক না কেন, গীতাতেও বলেছে যে কর্ম করো ফলের চিন্তা করো না। তো এই যে গীতার যে বাণীটা আমি নিজের মধ্যে দেখেছি যে কর্ম আমাকে করতে হবে এবং আমার সর্বতোভাবে করতে হবে, সেখানে আমি যখন যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বে আমি সততার দিক থেকে কোনো অভাব রাখিনি, নিষ্ঠা পরিশ্রমের দিক থেকে অভাব রাখিনি। আর আমার মনে হয় যে নিষ্ঠা এবং পরিশ্রমের কোনো বিকল্প হয় না, আর পারফেকশনেরও কোনো সীমা হয় না। পারফেকশন হচ্ছে কি আপনি আজকে ভালো করেছেন কালকে আরেকটু ভালো করবেন, একদম পরশু সেখান থেকে আরেকটু ভালো করবেন, মানে কম্পিটিশন নিজের সঙ্গেই নিজের সবটা। এইটা যদি আপনার মাথার মধ্যে থাকে যে ক্রমাগত ভালো করা, ক্রমাগত ভালো ভালো অ্যান্ড ভালো করা, তো বা নির্ভুল করা বা ত্রুটিহীন করা, আমি যদি বলি এইটা আমি আমার জীবন দর্শনের মধ্যে রেখেছি। আর আমি রাতে যখন শুতে যাই তখনও ভাবি যে আজকে দিনটা আমার কেমন গেল এবং আমি
কি করেছি যেটা আমার করা উচিত ছিল না, সো দ্যাট আমি এই আই মাস্ট নট রিপিট এ মিস্টেক। তো মানুষ ভুল করে, কিন্তু যে মানুষ ভুল এক ভুল বারবার করে সেটা ক্ষমাহীন হয়। তো আমি চেষ্টা করি যেন এক ভুল না হয়, ভুলটাকে মিনিমাইজ করা হয়, আর ভুল যদি হয় সেটা রিপিট না হয়, এইভাবে নিজেকে পারফেকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি বেশ আরো একটা প্রশ্ন, একদম মানে আমরা একদম একদম আমাদের টাইম বাউন্ডিং রয়েছে, শেষ লগ্নে চলে এসেছি, তবে তার আগে ছোট্ট দুটো প্রশ্ন থাকবে। কল্যাণ চৌবে ফুটবল খেলতেন, খুব ভালো ফুটবল খেলতেন, গোলকিপার ছিলেন, সেখান থেকে প্রেসিডেন্ট হবেন ভেবেছিলেন এটা কোনোদিনও? না, কালকে কি হবে আপনিও জানেন না, আমিও জানি না, এবং আমি কোনোদিনে যেটা আমি বললাম আমার কথায় যে আমি কোনোদিন কাল নিয়ে ভাবিনি, আমি বর্তমান, আমি জানি যে বর্তমান আমার হাতে রয়েছে এবং বর্তমানটা আমার ভবিষ্যৎ গড়তে পারে। তো সেক্ষেত্রে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখি না, কিন্তু বর্তমানে পরিশ্রম করি। তো আমার বিশ্বাস যে যদি ভবিষ্যতে যে সুযোগ আসে সেই সুযোগ যেন আমি তার সদ্ব্যবহার করতে পারি। একদমই, এবং এআইএফ এর প্রেসিডেন্ট হিসেবে কল্যাণদা সব সুযোগের সদ্ব্যবহার করবেন, এবং ভারতীয় ফুটবল কিভাবে এগোবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে, এবং আমরা আশা করব কল্যাণদার হাত ধরে এআইএফএফ এগিয়ে চলবে, ভারতীয় ফুটবল জয়লাভ করবে। অনেক ধন্যবাদ আপনাকে কল্যাণদা। সোহিনীদি, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আর অনির্বাণ বিদায় নিচ্ছি এখন, তবে দেখতে থাকুন আজ তাক বাংলা। দেশের ভরসা এখন বাংলার ভরসা।